সাবি বন্যা অ্যাডমিশন অনুরোধ। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেকের কাছে এই রেসিপিটি নতুন, আর যাদের কাছে নতুন না তারা তো জানেনই এই রেসিপিটাই কতটা খেতে মজা হয়ে থাকে। বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটি দারুণ জমে যায়। আজকে আমার রেসিপি হলো শাপলা ফুল দিয়ে একটা পাকোড়ার রেসিপি। অনেকের কাছে এই রেসিপিটি নতুন, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে, আর অত্যন্ত মুচমুচে হয়ে থাকে এই পাকোড়াটা। এই পাকোড়াটা কিন্তু ঝটপট সিম্পল কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দোকানের যে কোনো পাকোড়ার থেকে খেতে ভালো হবে। যারা এখনও জানেন না যে শাপলা ফুল দিয়ে পাকোড়া তৈরি করা যায়, আজকের রেসিপি তাদের জন্য। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে। আশা করছি সকলেরই ভালো লাগবে রেসিপিটি, তাই ভিডিওটি না টেনে পুরো প্রসেসটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে আমি প্রথমে শাপলা ফুলগুলোকে একটু প্রসেসিং করে নেব। শাপলা ফুল তো সবাই চিনে নেই, আমাদের দেশের জাতীয় ফুল বলে কথা। প্রথমে শাপলা ফুলগুলোকে আমি একটা সিজারের সাহায্যে শাপলা ফুল থেকে শাপলা ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি, আর উপরের যে সবুজ অংশটা সেটা বেছে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি শাপলা ফুলগুলোকে কিভাবে প্রসেসিং করতে হবে। শাপলা ফুলগুলোকে কিন্তু এভাবে ধরে ধরে একটু ভেঙে নিতে হবে, এতে শাপলা ফুল কিন্তু ভেঙে যাবে না, আর ভেতরের যে একটা অংশ থাকে ওটা ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রসেসিংটা করে নিয়েছি, আরেকটা করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এভাবে শাপলা ফুল থেকে ভিতরের অংশটাকে কেটে নিতে হবে। পুরো ফুলগুলোকে আমি এভাবে করে নিয়েছি ভিতরের সেই অংশটাকে ফেলে। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিছি হাফ কাপ পরিমাণে বেসন, হাফ কাপের চাইতে একটু কম পরিমাণে চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কর্নফ্লোর দিলেও হবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লোর। যারা চালের গুঁড়াটা দেবেন না তারা কর্নফ্লোরটা 2 চা চামচ পরিমাণে দেবেন, এ পরিমাণে শাপলা ফুল পাকোড়া বানাতে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখন সব উপকরণগুলোকে একটু মিক্সড করে নেব। আমি কিন্তু প্রথমে বেসন আর চালের গুঁড়াটা একটু চেলে নিয়েছি যাতে লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আমি তেল দিয়ে ভালোভাবে সব মিক্সগুলো একসাথে করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, না হয় খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। কেউ চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এবার কিন্তু সব উপকরণগুলোকে অল্প অল্প পানি অ্যাড করে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, অল্প অল্প পানি অ্যাড করে। দেখুন দর্শক, যখন এ পর্যায়ে আসবে মিক্সারগুলা তখন আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, তাহলে কিন্তু ভালো হবে। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি শাপলা ফুলগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। দেখুন দর্শক, এভাবে করে ব্যাটারের ভিতরে দিতে হবে শাপলা ফুলগুলোকে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রেখেই ভেজে নিতে হবে এই শাপলা ফুলের পাকোড়াটা। আমি এভাবে উল্টে পাল্টে একটু দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিলে কিন্তু যে কোনো পাকোড়াই মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। একই প্রসেসে আমি সব শাপলা ফুলগুলোকে ভেজে নেব। বেশি কিন্তু টাইম লাগে না, যেহেতু ফুলগুলো অনেক পাতলা থাকে আর
ব্যাটারটাও কিন্তু খুব একটা ঘন থাকে না। এখন আমি শাপলা ফুলগুলোকে যখন এভাবে হয়ে যাবে লাল লাল করে ভাজা, তখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব উপরে টিস্যু পেপার দিয়ে, তাহলে কিন্তু তেলটা ঝরে যাবে আর শাপলা ফুলগুলো কিন্তু মুচমুচে থাকবে। এই শাপলা ফুলগুলো কিন্তু ভাজার পরেও 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে একেবারে। আমি 2 বারে শাপলা ফুলগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। শাপলা ফুলগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে প্রায়। এবার চুলার আঁচটা অফ করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কেমন কুড়মুড়ি আওয়াজ হচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। পুরো প্রসেসটা ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে রেসিপি সম্পর্কে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে চলে যাবে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আমি সাবিকুন্নাহার, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।